ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য গণদেবতা উপন্যাস থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রশ্নটি হচ্ছে, গণদেবতা উপন্যাসে চণ্ডী মণ্ডপের গুরুত্ব আলোচনা করো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের জগতে এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক। তার লেখা একটি অন্যতম উপন্যাস হল গণদেবতা। তিনি গণদেবতা উপন্যাসে চণ্ডীমণ্ডপ নামে একটি অংশ রচনা করে বর্ণনা করেছেন খুব সুন্দরভাবে। উপন্যাসের কাহিনী পরম্পরায় ঘটনাবিন্যাসে চরিত্রের বিবর্তনে চণ্ডীমণ্ডপটির ভূমিকা অনস্বীকার্য। গণদেবতায় চণ্ডীমণ্ডপই সংঘবদ্ধ মানুষের সংগ্রামের কেন্দ্রীয় শক্তি, তাই তাকে কেন্দ্র করেই গ্রামের সমস্ত মানুষকে মিলিত হতে দেখা যায়। আর সেখানে সমষ্টিগত মানুষের পরিচয় মুখ্য হয়ে ওঠে, ব্যক্তি প্রাধান্য থাকে না। কালের স্রোতে সমাজের সমষ্টিগত মানুষেরা কেন্দ্রীভূত চণ্ডীমণ্ডপকে ঘিরে নিয়ত পরিণতির দিকে এগিয়ে গেছে। রাঙ্গাদিদিকে দেখি সর্বদা চণ্ডীমণ্ডপকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। দেবুর পাঠশালার শিশুরা কলকাকলিতে ঘিরে রাখে তাকে। চণ্ডীমণ্ডপের চারপাশে শিবকালীপুরের মেলার সমারোহ হয়। সামাজিক বিচার সংঘ এই চণ্ডীমণ্ডপটি। গ্রামীণ প্রাণশক্তির উৎস হয়ে ওঠে এটি। সামাজিক বিধান ও সম্মিলিত শক্তির প্রাণ প্রাচুর্যের উৎস হয়ে ওঠে এই চণ্ডীমণ্ডপটি। এই উপন্যাসে দেবঘোষের ভাবনার মধ্য দিয়ে উঠে আসে চণ্ডীমণ্ডপের কথা। বহুকাল পর চণ্ডীমণ্ডপের আটচালাটা আবার আলোকোজ্জ্বল হইয়া গ্রাম্য মজলিসে জমিয়া উঠিল। 30 বৎসর পূর্বেও এই আটচালা ও চণ্ডীমণ্ডপ এমনিভাবে নিত্য সন্ধ্যায় জমজমাট হইয়া উঠিত। গ্রাম্য বিচার হইত, সংকীর্তন হইত, পাশা দাবাও চলিত। গ্রামখানের সলা পরামর্শের কেন্দ্রস্থল ছিল এই চণ্ডীমণ্ডপ ও আটচালা। ক্রিয়া কর্ম, অন্নপ্রাশন, বিবাহ শ্রাদ্ধ সবই এইখানে অনুষ্ঠিত হইত। এই চণ্ডীমণ্ডপটি একদিন ছিল গ্রামের হৃৎপিণ্ড, সমস্ত জীবনী শক্তির কেন্দ্রস্থল। পূজা পার্বণ, আনন্দ উৎসব সব অনুষ্ঠিত হতো এইখানে। অন্যায়, অবিচার, উৎপীড়ন, বিশৃঙ্খলা, ব্যভিচার, পাপ গ্রামের মধ্যে দেখা দিলে এই চণ্ডীমণ্ডপে বসত পঞ্চায়েত। এই আসরে বসেই বিচার চলত, শাসন করে সে সমস্ত দূর করা হতো। গ্রামের ঠিক মধ্যস্থলে অবস্থিত চণ্ডীমণ্ডপটি, ফলে কেউ চণ্ডীমণ্ডপ থেকে হাঁক দিলে গ্রামের সমস্ত ঘর থেকে সেই ডাক শোনা যেত। সেই ডাক উপেক্ষা করার সামর্থ্য কারো হতো না। ইতুলক্ষ্মীর সময় গ্রামের মেয়েরা স্নানান্তে চণ্ডীমণ্ডপে প্রণাম করে লক্ষ্মীপাতে। পৌষ পার্বণে মেয়েরা চণ্ডীমণ্ডপের চাতালে আলপনা দেয়। চৈত্র সংক্রান্তির সময় নীল পুজো হতো এইখানে। চড়ক গাজনের সময় চণ্ডীমণ্ডপ ঘিরে মেলা বসত। চণ্ডীমণ্ডপটি জড় কঠিন নয়, তার মধ্যে বয়ে চলেছে একটি গ্রামীণ সমাজ ব্যবস্থার রক্ত প্রবাহ। গণদেবতা উপন্যাসের মধ্যে চণ্ডীমণ্ডপকে কেন্দ্র করে যে গোষ্ঠী জীবন আবর্তিত চক্রমিত হয়েছে, তার শতধা বিভিন্নতা পীড়া দিয়েছে দেবুকে। দেবু যখন বিশ্বনাথের কাছে চণ্ডীমণ্ডপের ঋত গৌরব পুনরুদ্ধারের কথা বলেছিল, তা শুনে বিশ্বনাথ বলেছিল, সে আর হবে না দেবু ভাই, চণ্ডীমণ্ডপটা বুড়ো হয়েছে ও মরবে এবার। বর্তমান পরিবর্তনের বেনজলে চণ্ডীমণ্ডপের ভিত্তি নড়ে ওঠে। শ্রীহরির চেষ্টায় যদিও চণ্ডীমণ্ডপের চাতাল মেরামত চুনকাম হয়েছিল,
নিজের খরচায় সে কুয়ো কাটিয়ে দিয়েছিল, কিন্তু তার শেষ রক্ষা হয়নি। যে চণ্ডীমণ্ডপ ছিল বারোয়ারির, কিন্তু তা ক্রমশ পাল থেকে ঘোষের হয়ে ওঠে, শেষে তা ধনী জমিদার হয়ে ওঠা শ্রীহরি বা ছিরুর ব্যক্তিগত সম্পত্তি হয়ে ওঠে। হরেন ঘোষাল রাঙ্গাদিদিকে ধমক দিয়ে জানায়, যা বুঝো না তা নিয়ে কথা বলো না রাঙ্গাদিদি। চণ্ডীমণ্ডপ এখন কার? চণ্ডীমণ্ডপ জমিদারের। চণ্ডীমণ্ডপ নয়, এটা এখন জমিদারের কাছারি। উপন্যাসের শেষ অংশে আমরা দেখতে পাই চণ্ডীমণ্ডপের শেষ অবস্থার ছবি। শেষে যখন যতীন দারোগার সঙ্গে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, তার সঙ্গে তার পাশে হেঁটে চলেছে দেবু, হরেন, জগন, সেই সময় লেখক বর্ণনা দেন, পথে চণ্ডীমণ্ডপের ধারে শ্রীহরি ঘোষ দাঁড়াইয়াছিল। মজুরেরা চণ্ডীমণ্ডপের ঘরের চাল খুলিয়া দিতেছে, বর্ষার জলে ওটা ভাঙ্গিয়া পড়িবে, তারপর সে আরম্ভ করিবে ঠাকুর বাড়ি। তাই আমরা দেখতে পাচ্ছি গণদেবতা উপন্যাসে চণ্ডীমণ্ডপ বিভিন্নভাবে জড়িয়ে আছে এবং তার ভূমিকা কোনো অংশে কম নয়। তো স্টুডেন্ট, যারা আমার ভিডিওটিকে দেখলে, তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে।